এই মুহূর্তত এটা গুরুত্বপূর্ণ খবর। অবশেষত পল্টন বাজার আরক্ষীর জালত পৰিছে দুই দুর্ধর্ষ চিলনি চোর, আর দেওবারে সংঘটিত হয়েছিল এক চিলনি চোরের ঘটনা। মহানগরী উলুবাড়ির বরঠাকুর মিলত প্রাতঃভ্রমণলৈ অহার সময়তে এগারী মহিলার ডিঙির পৰা পুনৰ চেইন কাঢ়ি পলায়ন করেছিল দুই যুবকে, আর ইয়ার পিছতে পল্টন বাজার আরক্ষী তেজাহার দাখিল করেছিল। অবশেষত পল্টন বাজার আরক্ষী দুই দুর্ধর্ষ চিলনি চোরক আটক করেছে। ধৃত চোর দুটা হচ্ছে কুরবান তামাং আর রুবুল ডেকা। আর সিসিটিভিত বন্দী হয়ে পড়েছে চিলনি চুরির সমগ্র দৃশ্য। আরক্ষীয়ে জব্দ করেছে চুরিকাণ্ডত ব্যবহৃত স্কুটিখন। পূর্বেও আরক্ষীর জালত পড়েছিল এই দুই চিলনি চোর, আর পূর্বেও এনে ধরনের কাণ্ড সংঘটিত করেছিল কুরবান তামাং আর রুবুল ডেকায়। আর এগারী মহিলার ডিঙির পর উলুবাড়ি বরঠাকুর মিলত প্রাতঃভ্রমণে অহার সময়তে এগারী মহিলার ডিঙির পর পুনের চেন কাঢ়ি পলায়ন করেছিল দুই যুবকে, আর এই চুরিকাণ্ডর সমগ্র দৃশ্য সিসিটিভিত বন্দী হয়ে পড়েছিল। টাইমিটত সম্প্রচার হয়েছিল এই বাতরি, আর ইয়ার পিছতে তৎপর হয়ে পড়েছে পল্টন বাজার আরক্ষী। অবশেষত পল্টন বাজার আরক্ষীর জালত পড়েছে দুই দুর্ধর্ষ চিলনি চোর। আমি আপনার দেখাইছো সিসিটিভিত কেন্দ্রে বন্দী হয়ে পড়েছিল চিলনি চোরের মহিলাগী সোণর চেইন কাঢ়ি নোয়ার সেই দৃশ্যাংশ, আর এখন স্কুটিত আহিছিল এই দুজন যুবক, আর যুবক ধৃত চোর দুটা কুরবান তামাং আর আন এজন রুবুল ডেকা বলে জানিপরা গেছে। স্কুটিখনো জব্দ করেছে আরক্ষী। আমি দেখাইছো এই দৃশ্যাংশ, পল্টন বাজার আরক্ষীর জালত পড়েছে ধৃত চিলনি চোর। আমি দৃশ্যাংশ দেখাইছো আপনার আন একটা দৃশ্যাংশ দেখাইছো কেনেদরে সিসিটিভিত বন্দী হয়ে পড়েছিল সোণর চেইন থপিয়াই নিয়া মহিলা এগারী মহিলা। এই দৃশ্য হয়েছে উলুবাড়ি বরঠাকুর মিলত, আর মহিলাগিয়ে প্রাতঃভ্রমণে ওলা অহার সময়তে ডিঙির পর এজন যুবকে স্কুটিখনেরপর নামিয়ে এই ডিঙির কাঢ়িলে গৈছিল এডাল সোণর চেইন, আর ইয়ার পিছতে পলায়ন করেছিল ধৃত চোর দুটাই। আর ভুক্তভোগী মহিলাগিয়ে পল্টন বাজার থানাত এখন এজাহার দাখিল করেছিল, আর ইয়ার পিছতে পল্টন বাজার আরক্ষীয়ে আটক করেছে দুই দুর্ধর্ষ চিলনি চোরক।